দেশের পর্যটন রাজধানী কক্সবাজার অপার সৌন্দর্যের চিরায়ত টানেই প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে যান। প্রকৃতির পাশাপাশি সরকারের নেয়া নানা পদক্ষেপে বড় উন্নয়ন প্রকল্পে আরও আকর্ষণীয় হয়ে উঠছে কক্সবাজার। উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে জনপদ। শনিবার 15টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন, মাতারবাড়ির আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর চ্যানেল, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের ভূমি ভরাট, বাঁধ নির্মাণ প্রকল্প, বাঁকখালি নদীর উপর নির্মিত সেতু, সাবমেরিন কেবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্তি, উখিয়ায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, রামু উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সহ আরও বেশ কিছু অবকাঠামো। এছাড়া আরও 4টি প্রকল্পের ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেগুলোর মধ্যে আছে মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর চ্যানেলের প্রথম টার্মিনাল, রামুর নন্দাখালী সড়কে আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ সহ আরও কিছু প্রকল্প। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণার খবরে দারুণ খুশি স্থানীয়রা। স্বপ্নের রেলওয়ে এখন কক্সবাজারে আসছে। আমি স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই পিএমকে এটা সত্যি করে তোলার জন্য। সবগুলো যদি শতভাগ বাস্তবায়ন হয়, কক্সবাজার হবে আমার মনে হয় দক্ষিণ এশিয়ার অন্যতম একটি পর্যটন এবং অর্থনৈতিক নগরী। এখানকার পর্যটন, এখানকার যোগাযোগ, এখানকার অর্থনীতি সব মিলিয়ে কক্সবাজারকে আজকে বলা চলে যে একটি অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা সহ কক্সবাজারে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। কক্সবাজারবাসী অত্যন্ত আগ্রহ এবং অধীর অপেক্ষায় আছে কখন তারা মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেবেন। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত ভেন্যুগুলোতে যাবেন, সে সমস্ত ভেন্যুগুলোকে ঘিরে সার্বিক যে আমাদের প্রস্তুতি আছে, প্রস্তুতির কার্যক্রম চলমান রয়েছে। তবে উন্নয়ন প্রকল্পগুলো চালু হওয়ার পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবিলা করাটাই হবে প্রধান কাজ বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা। যেসব ব্যাগা প্রকল্পগুলো উদ্বোধন হতে যাচ্ছে, এটার ফলে কক্সবাজারের সাথে দেশে এবং দেশের বাইরের একটা কানেকটিভিটি ডেভেলপ, ইকোনমিক কানেকটিভিটি ডেভেলপ করবে, যেটা একটি অঞ্চল একটা দেশের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য একটা প্রধান এবং বেসিক একটা নিড, এবং কক্সবাজার এর মাধ্যমে একটা মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনের জায়গায় পদার্পণ করলো। উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাওয়া প্রকল্পগুলো সহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় বাস্তবায়নাধীন রয়েছে 53টির বেশি উন্নয়ন প্রকল্পের কাজ। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি মেগা প্রকল্প। এসব প্রকল্পের ব্যয় 3.5 লাখ কোটি টাকার বেশি। মনতোষ বেদজ্ঞ, এখন কক্সবাজার।